আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? আল্লাহ রাখ। মনিরদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছো ভালো? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে দেখি অনেক মানুষ, তো সবাই এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যেহেতু ঈদ উল ফিতর, তো মসজিদে দেখতে পাচ্ছেন ভিতরে এবং মসজিদের উপরে গ্রামের সব লোক এসে গেছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন, তো ফজরের নামাজ আদায় করা শেষ, এখন সবাই বসে আছে। তো মোটামুটি এই হলো আমাদের গ্রাম। তো গ্রামের যে মসজিদ দেখেন আর কি, কতটা সুন্দর করে সাজিয়ে আছে। অবশ্যই সকালবেলার দৃশ্য আসলেই অতুলনীয় এবং অনেকটা সুন্দর। তো ফজরের নামাজ শেষ, দেখতে পাচ্ছেন লোকজন সব বাইরে বাইর হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো? এই তো আল্লাহ রাখছে, ভালোই থাকো। নমস্কার স্যার। থাকো যাই। হ্যাঁ বলিম চোখ না লাগছে কেন তোর? রোজা ভেঙে আলাইলে সকাল সকালে যাত্রা করলাম কি খাই দিয়ে সকাল সকাল মিঠা মুখ নাকি হয়েছিল না? এই যে ফল পাইলাম আজকের কি সুন্দর। তো দর্শক অবশ্যই 30 রমজানের পর আজকে যেহেতু খুশির ঈদের দিন আসলো, তো এই দিনে আজকে আমাদের যে গ্রাম চলেশ্বর ঘুঘুটুপা, তো এখানে দেখতে পাচ্ছেন ফজরের নামাজ পড়ে আমরা সবাই কিন্তু বাহিরে আসলাম এবং সবাই যার যার মতো বাড়িতে। এবং খাওয়া দাওয়ার কথা তো বলাই লাগবে না, মানে এখন মিঠামুখ না করেই সবাই অন্য অন্য বস্তু দিয়ে আর কি দিন শুরু করা আরম্ভ দিয়েছে। তো দর্শক আজকে এতটুকুই, হয়তো কিছুক্ষণ পরে আবারও ঈদগাহ ময়দানে দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।